আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক 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 ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। তো সকাল সকাল শুরু করে দিলাম, কাজ তো বেশিরভাগ সকাল থেকেই শুরু হয়, বিকেল তো তত ঝামেলা থাকে না। তা আমি একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে নাস্তা একা একাই করলাম, বাচ্চারা স্কুলে, হাজব্যান্ডও আসে নাই। তো কল দিছে, পরোটা দিয়ে গেছে, একটু ডিম ভাজলাম, চা বানালাম, ব্যাস এগুলোই খাবো। তো আপনারা কেমন আছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই তো দেখে কিন্তু সবাই লাইক দেয় না বা সাবস্ক্রাইবও করে না, আশা করি করে দেবেন। তো সকাল সকাল রান্না শুরু করে দিছিলাম, এখানে এখানে রান্না করছি পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলো, ওটা ভাজি আর মুরগি দিয়ে মুগ ডাল ওটা রান্না করব। তো মুগ ডাল ভেজে রাখছি আর মুরগিটা কষানো হচ্ছে আর কি। তো ভাজিটাও প্রায় শেষ, রান্না হয়ে গেছে, সব কিছু ডিটেলস দেখাইলে তো অনেক লম্বা হয়ে যায়। আর যেহেতু এটা লাইফস্টাইল চ্যানেল বা লাইফস্টাইল ব্লগ যেটাই বলেন, ওখানে আর কি দেখাবো। তো আজকে আমি গরুর পায়া বা নিহারি যেটাই বলে রান্না করব। সামনে যেহেতু ঈদ, অবশ্যই কারো কারো না কারো কাজে লাগবে। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড এগুলো অনেকগুলোই নিয়ে আসছে, সাথে গরুর মাংস আনছে, তো ওগুলো গুছিয়ে নিচ্ছি। সাথে কলিজাও ছিল। তো কলিজাগুলো তখন কাটতে হবে না, ওরা পিস করেই দিছে, এগুলো এখন প্যাকেট করে ফেলবো। ও আমি এগুলোকে এখন প্যাকেট করে ফেলবো। পাঁচ কেজি ছিল মনে হয়, এখানে জিজ্ঞাসা করে নেই, ওয়েট বোঝা যাচ্ছে। তো আমি পায়াগুলো ক্লিন করে নিছি। এখানে আমি মশলা ইউজ করতেছি 2 চা চামচ রসুন বাটা, চুলায় অন্য কাজ ছিল তো ওটা হয় নাই। ফ্রোজেন করা পেঁয়াজ ছিল তো ওটা দিয়ে দিলাম 3 চা চামচের মতো, একটু গ্রেভিটা ঘন হবে। আদা দিয়ে দিলাম 2 চা চামচ, আদা বাটা। লবণটা আসলে অল্প করে দেওয়া ভালো, যেহেতু এটা অনেকক্ষণ রান্না হবে আর অনেক পানি দেওয়া হবে, পানি আস্তে আস্তে শুকাবে, তো সেই ব্যাপারে লবণটা কম দিবেন প্রথম দিয়ে, লাস্টে আবার চেক করে দিবেন, সমস্যা নেই। আমি যে পরিমাণে রান্না করতেছি এখানে আর দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া। আর এখন অল্প পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, পরে আবার দেওয়া হবে,
যে পেঁয়াজ বাটা ইউজ করছি আর কিছু কুচি ইউজ করব, আর পরে যখন ফোড়ন দেব তখন আর একটু লাগবে। আর অল্প পরিমাণ তেল, তেলটাও পরে লাগবে যখন যখন ফোড়ন দেব। তেলে আমি এখন হাত দিয়ে মেখে নেব, আমার কেন জানি হাত দিয়ে মাখাতে বেশি ভালো লাগে, গ্লাস টলাস পরি না আমি। মাখানো হয়ে গেছে আমার, এটা এখন নেহারিগুলো দিয়ে দিলাম, এগুলো এখন মিক্স করে চুলায় বসিয়ে দেব। আর কারা কারা নিহারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত প্রায় 2 ঘন্টা লাগে সিদ্ধ হতে, পর্যন্ত আমি এটাকে রান্না করব। এখানে আমার কিছু মুগ ডাল ভাজা লাগবে, মানে এটা পায়ের জন্য না, এমনি ফ্রি আছে যখন একটু ফ্রাই করে রেখে দেবো, কারণ কিছু কিছু কাজ আগের একটা সুবিধা। আর মুগ ডাল তো আমার প্রায় লাগে বাসায়, খিচুড়ি কিংবা মুরগি দিয়ে রান্না করি, সেজন্য মাঝে মাঝে ভেজেই রাখি এভাবে সময় পাইলে আর কি। তো আমার এটা নিহারে কিন্তু বলক উঠে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় 1 হাঁড়ির মতো পানি দেওয়া। তো ওটা ওর মতো হতে থাক, অন্য কাজ করে নিই। বাচ্চারা যেহেতু স্কুলে গেছে বা ওরা এখান থেকে এসে কিছু নাস্তা খাবে, মানে কিছু একটা দেওয়া হয় আর কি বাচ্চাদেরকে, যেহেতু গরমও পড়তেছে তো একটু ফ্রুটস বা কোন জুস মাঝে মাঝে যেটা পারি ওটা বানিয়ে দিই। আজকে আনারস ছিল বাসায়, ওটাই কেটে দেবো ওদেরকে। কেন জানি না কারো কাছে আমার ভিডিও ভালো লাগে না, অবশ্যই দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমিও তো কি কোথায় ভুল কি আমি বলতে পারি না, নিজেরটা নিজের তো বোঝা যায় না, যেখানেই ভুল হোক ধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আনারস দিয়ে মরিচের গুঁড়া মাশাল্লাহ অনেক মজা খেতে। তো আমার আনারসগুলো কাটা হয়ে গেছে, এখন বাচ্চাদের জন্য রেখে দেবো। এখানে বেডশিটগুলো ময়লা হয়েছে, ওগুলো চেঞ্জ করতেছি, মানে ফ্রি থাকলে যা করা হয়, যেহেতু সময় আছে ওরা আসতে, তারপরে এখনও অনেক অনেক সময় বাকি আছে, এখনও গোসল নামা দেওয়া বাকি আছে, তো সেই হিসেবে কিছু টাইম যেহেতু আছে কাজগুলো করে ফেলি। সবার রুমের বেডশিটগুলো চেঞ্জ করতে হইতেছে, আর সবগুলো একসাথেই আমি চেঞ্জ করি। এই যে সবগুলা বেডশিট চেঞ্জ করে ফেলছি,
তো এখানে কিছু বাচ্চাদের মানে ছোট হয়ে গেছে, অনেক অনেকগুলো ড্রেস ছিল আমার ছেলের বা আমার মেয়েদের অনেকগুলো ড্রেস, এগুলো এক ফেলে না দিয়ে ডোনেশন বক্সে যে দিয়ে দেবো ওখানে। এখানে বক্স আছে কিছু মানে পুরানো বই রাখার, তারপর ড্রেস রাখার, তো ওগুলোতেই দিয়ে দেবো, কারো না কারো হয়তো কাজে আসবে। এক এক পলিথিন মানে এক ব্যাগ নিয়ে নিলাম কাপড়, আরেক ব্যাগে বই। তো এই যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে এটা পানিয়ে শুকিয়ে আসছে, আর আমার নিহারিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে খুলে খুলে আসতেছে এখন। তো আমি এটাকে এখন বাগার দেবো। এখানে 1/2 কাপ পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর শুকনো মশলাগুলো যেমন দারচিনি, এলাচি, তেজপাতা, ওগুলো এগুলো দিয়ে এটাকে এখন ফোড়ন দেবো। তো চুলে তেল দিলাম 1/2 কাপ আর পেঁয়াজ দিলাম 1/2 কাপ। তেল যেহেতু আমার আগে দেওয়া হয়েছে, পেঁয়াজও কিন্তু আগে দেওয়া হয়েছে, অত বেশি লাগবে না। আমার পেঁয়াজ বাটো আমি ইউজ করছি এখানে, তাহলে এটাকে ভেজে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন তা তো জানি না, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, ভালো লাগে। আর সামনে যেহেতু ঈদ, হয়তো কারো কাজে লাগবে। এখানে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ ওগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন এটাতে আমি ঢেলে দেবো। আর ঝোলটা মোটামুটি ঘন হয়ে আসছে, এখন আমি আবার 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এটা বাসায় বানানো। এটা করে আরও 1/2 ঘন্টা চুলা রাখছি এটাকে, এখন এটা পুরোপুরি হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।